কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্টের অন্যতম নেতা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সত্য ও ন্যায়ের কবর রচনা করেছে, সর্বোপরি নির্বাচনের কবর রচনা করেছে। মানুষের আস্থা নিয়ে আওয়ামী লীগ কোনোদিনই ক্ষমতায় যেতে পারবে না, যতদিন চুরি করতে পারবে ততদিনই ক্ষমতায় যেতে পারবে। 30শে ডিসেম্বর রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে কাদের সিদ্দিকীর মেয়ে কুরি সিদ্দিকী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাদের সিদ্দিকী বলেন, আওয়ামী লীগ নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। জনগণকে তারা যে বিশ্বাস করে না, জনগণের প্রতি তাদের যে আস্থা নেই, এটা তারই প্রমাণ। এবারের নির্বাচনে মানুষের যে আস্থা ছিল সেটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। মানুষের অন্তরে আওয়ামী লীগের আর কোনো জায়গা নেই। আমি লিখে দিতে পারি, মানুষের ভোটে আওয়ামী লীগ কোনো নির্বাচনেই জয়ী হতে পারবে না। কাদের সিদ্দিকী আরো বলেন, এরকম নির্বাচন বাংলাদেশে কখনোই হয়নি। সারা দেশে নির্বাচনের কথা শুনেছি, আর সখীপুর বাসাইলের নির্বাচন আমি স্বচক্ষে দেখলাম, এটাকে কোনো নির্বাচনই বলে না। ঐক্যফ্রন্টের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে কোনো মন্তব্যই করা যাচ্ছে না, নেতৃবৃন্দের সাথে আলোচনা করে পরবর্তী কর্মসূচি জানানো হবে। এ সময় জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রিয় দর্শক, আপনারাও কি বঙ্গবীর কাদের সিদ্দিকীর সাথে একমত? এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব রঙ্গমঞ্চ অ্যান্ড প্রেস দি বেল আইকন। থ্যাংক ইউ।